আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন সাদাত। সাদাত, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি হ্যাঁ, বলেন। স্যার। আমি রাজশাহী থেকে মোহাম্মদ সাহাদত হোসেন। আপনি এদিকে আমি দেখেন, মোবাইলের গত ক্যামেরার দিকে দেখেন, মোবাইলের ক্যামেরার দিকে দেখেন। আমি গত 2 দিন আগে গুগল টপ র্যাঙ্কিং এ একটি কাজ পাইছি। কাজটা একটু বুঝিয়ে দিতে। ঠিক আছে, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ পেয়েছেন। আপনি কোথা থেকে, কোন জায়গা থেকে? হ্যালো হ্যালো, আপনি কোথা থেকে? হ্যালো, জি স্যার। আপনি কোন জায়গা থেকে? হ্যাঁ স্যার, বলেন। আপনি কোন জায়গা থেকে? আমি ভর্তি কবে হয়েছিলাম তাই জিজ্ঞাসা করছেন? মানে আপনি হ্যালো স্যার, আপনি কোথা থেকে, কোন জায়গা থেকে, বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে, বা আপনি কোন জায়গা থেকে? আমি রাজশাহী থেকে বলছি। আচ্ছা, রাজশাহী থেকে। ঠিক আছে, দেখেন আপনি স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। নেট স্লো ওই জন্য আমি স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি না। হ্যাঁ জি স্যার, আমি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ জি স্যার, শেয়ার করছি। এই যে ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি একটা কাজ পেয়েছেন, $20-এর কাজ, তাই তো? জি স্যার। আমাকে মাউস দিন। হ্যাঁ, $20-এর কাজ, April 4, 2020। ওকে, April 4 তারিখ কাজটা পেয়েছেন, তাই তো? কাজটা জি হচ্ছে স্যার, টোটাল এসইও অন পেজ অ্যান্ড অফ পেজ অপটিমাইজেশন, টোটাল এসইও কাজ। জি স্যার। তাহলে $20-এর কাজ, টোটাল এসইও করতে হবে। April 4 তারিখ আপনাকে হায়ার করেছে এবং কাজটা করে জমা দেওয়ার জন্য বাকি আছে আর 5 দিন 38 মিনিট, 5 দিন 48 মিনিট। ভেরি গুড, ঠিক আছে। এখন বলেন এই কাজের জন্য আমাদের কিন্তু স্যার, সহযোগিতা লাগবে। স্যার উনি আমাকে প্রথমে বলছিল যে নিউজ রিলেটেড সাইডে ওনার মানে আপনার ওনার ডেসক্রিপশন গুলো পোস্ট করতে হবে, ঠিক আছে, নিউজ রিলেটেড সাইডে। তো উনি আমাকে ইয়ে দিয়েছে আপনার, দেখি এই কাজটা কিভাবে এসছে। দাঁড়ান দাঁড়ান, আমি একটু একটু এটা আছে স্যার, বাইরে রিকোয়েস্ট আছে। এই কাজটা হচ্ছে বাইরে রিকোয়েস্ট, একটু দেখেন আমাকে বাইরে রিকোয়েস্ট দেখান। জি স্যার, ওই এটা না। হ্যাঁ, বাইরে কিছু দেখেন। জি স্যার, বাইরে পোস্টে যাচ্ছি, নেট খুবই স্লো, নেটের কারণে কথা বলতে সমস্যা হচ্ছে, কাজে সমস্যা হচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা, এটা কি আপনার প্রথম কাজ? জি স্যার, এটা আমার প্রথম কাজ। রিপোর্ট প্রথম কাজে $20। আপনি আমাদের ক্লাসে জয়েন করেছিলেন কখন? স্যার আমি আপনার ক্লাসে জয়েন করছি হচ্ছে স্যার ফেব্রুয়ারি মাসে, বাট কিছু সমস্যার কারণে আমি কাজ করতে পারছিলাম না। মানে আপনার বিভিন্ন ধরনের ধরেন ছোটখাটো ব্যবসা করে ব্যবসায় মনোযোগ দেওয়ার কারণে, কাজের মনোযোগ করোনা ভাইরাসের কারণে এখন বাসায় বন্দি, এই সময় একটু কাজের মনোযোগ দেওয়ার পরে এই তো 3-4 দিনের মধ্যে বুঝতে পেরেছি, মনোযোগ দিলে কাজটা কাজ পাইছি। চলে আসে। আর করোনা ভাইরাসের কারণে আমাদের কাজ তো কমে নেই, জি আমাদের স্যার, কাজকর্ম উল্টা উল্টে বেড়ে গেছে আগের চাইতে, কারণ ম্যাক্সিমাম কোম্পানি এখন অনলাইনে কাজ করতে বাধ্য হচ্ছে। তো যার ফলে কাজ আমাদের কি ইয়াটা বেড়ে গেছে, কাজের পরিমাণটা। জি স্যার। কই? হ্যাঁ স্যার, এই যে এই এই রিকোয়েস্টটা থেকে আসছে, এই এই যে এটা, কোনটা? এই যে গেস্ট পোস্ট, এই যে $20। এটা না? আচ্ছা, আমি পড়ি একটু। তাহলে বাইরে কিনে বলেছে গেস্ট পোস্ট, আই ওয়ান্ট এ ফ্রিল্যান্স ফ্রিল্যান্স হু ক্যান পোস্ট অর পাবলিশ ফর মি 20 গেস্ট পোস্ট অন ডিফারেন্ট ওয়েবসাইট। তাহলে 20টা গেস্ট পোস্ট করতে হবে। আপনি কি জানেন গেস্ট পোস্ট জি হচ্ছে স্যার, কি? জি স্যার, গেস্ট পোস্ট আমি ওই আপনার যেগুলো গেস্ট পোস্ট সাইট আছে সেই সাইট গুলোতে পোস্টিং করতে হবে, এটাই বলছে। গেস্ট পোস্ট সিও সাইট, কাজগুলো ব্যাক লিংক যেটা বলে, আপনি কি গেস্ট পোস্ট জিনিসটা গেছেন কি জানেন? স্যার একেবারে তো ভাবে বলতে পারছি না, আরে বাবা, না জানলে আমি বলেন বুঝাতে যে জানি পারছি না। না, আমি বলবো, আমি জানাবো তো, আমি জানাবো। জি না স্যার, জানাটা তো বলেন। কোনো অপরাধ না, না জানাটা কোনো অপরাধ না, সে না চাওয়াটা হলো অপরাধ, ঠিক আছে? আচ্ছা, এখানে গেস্ট পোস্ট হলো জি স্যার, অনেকগুলো সাইট, যে মনে করেন আমি একটা সাইট করলাম। হ্যাঁ, হ্যালো, জি, মনে করেন আমি হ্যাঁ একটা জি স্যার, শুনতে পাচ্ছি। মনে করেন আমি একটা সাইট করলাম, আমি মনে করেন ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি করে, ঠিক আছে? জি স্যার, এখন ফেয়ার অ্যান্ড লাভলি বিক্রি করে, কিন্তু আমি যদি একটা সাইট করি ফেয়ার অ্যান্ড
লাভলি নিয়ে মানুষ তো শুধুমাত্র আমার ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন দেখার জন্য আমার সাইটে আসবে না, তাই তো? এখন আমার লক্ষ্য হচ্ছে মানুষকে, অনেক বেশি মানুষকে আমার সাইটে নিয়ে আসা। হ্যাঁ ঠিক আছে, তখন সেদিন আমি করব কি কি করব, রূপচর্চা নিয়ে বিভিন্ন আর্টিকেল আমি লিখবো, লিখে আমি পোস্ট করব। তাহলে আমার রূপচর্চা রিলেটেড বিভিন্ন আর্টিকেল দেখার জন্য মানুষ, অনেক মানুষ আসবে। হ্যাঁ, এবং তারা কি রূপচর্চার আর্টিকেলের মাঝখানে কি দিবে, আমার ফেয়ার লাভ, ফেয়ার লাভের বিজ্ঞাপন পাবে, আমার বিজ্ঞাপনটা আমার কি প্রোডাক্টটা বেশি সেল হবে, তাই তো? এখন কথা হচ্ছে আমি যে রূপচর্চা নিয়ে লিখবো, আমি তো মনে করেন আমার তো সময় নাই, আমি একজন উদ্যোক্তা, উদ্যোক্তা হলে আমার সময় নাই, আমার এই অত অত ভালো জানিও না। হ্যাঁ, কিভাবে কি করতে হবে তেমন কোনো কিছু জানি না। তখন আমি কি করলাম, 10 জন লোককে আমি হায়ার করলাম। হায়ার করে বললাম যে তোমরা যে যা পারো শুধু 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 কি করবা, যে ইয়া ফ্যাশন ইয়া রিলেটেড, হ্যাঁ স্কিন কেয়ার নিয়ে শুধুমাত্র কি পোস্ট তৈরি করে এখানে শুধুমাত্র পোস্ট করতে হবে, ঠিক আছে? এইভাবে খুব দ্রুত, এইভাবে খুব দ্রুত মানে ইয়া হয়, মানে অনেক 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 মানুষের কাছে জিনিসটা পৌঁছায়, অনেক অনেক কন্টেন্ট তৈরি হয়, এবং যত বেশি কন্টেন্ট হবে তত বেশি গুগল এটাকে টপে নিয়ে আসে, এবং অনেক অনেক বেশি মানুষের সাথে অ্যাড হয়েছে, অনেক বেশি মানুষকে সে ভিডিওটা দেখাতে পারে। হ্যাঁ এখন বলেন স্যার, এই কাজটা করতে আমার প্রবলেম হচ্ছে একটু, আমি ওনাকে প্রথমে কাজটা বুঝতে পারছিলাম না, অন্য কথা বলেছিলাম, অন্য সাইড দিয়েছিলাম, পরে উনি আমাকে ইয়ে দিয়েছে, মানে এই যে একটা মানে কোন কোন লিংকিং বা কোন ওয়েবসাইট কোনো কিছু নাই, এই জাস্ট শুধু এটা দিয়েছে। কোনটা আমি দেখতে পাচ্ছি না, আরেকবার শেয়ার করেন। এরকম ধরনের সাইডে আমাকে পোস্ট করে দিতে, বলেন এই ধরনের সাইডে আমাকে পোস্ট করে দিতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তো তার বিষয়বস্তু তিনি একজন গ্রাফিক ডিজাইনার বা ডিজিটাল আর্টিস্টের একটা ইয়া করেছে, আর্টিকেল লিখেছে, এটাই পোস্ট করতে হবে। ঠিক আছে, এখন কথা হলো তার এই পোস্ট গুলো বিভিন্ন সাইডে গিয়ে গেস্ট পোস্ট করতে হবে, ঠিক আছে? গেস্ট পোস্ট করার সিস্টেম হলো কোন একটা বিষয়ে লিখবেন, ঠিক আছে? জি, মনে করেন ডিজিটাল আর্টিস্ট রেভিনিউ, হ্যাঁ এনশিয়েন্ট সিটি, মানে বিভিন্ন গ্রাফিক ডিজাইন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আপনি লিখবেন, এবং লেখার মাঝখানে তার 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 বিজ্ঞাপনটা দিবেন, এটাই হলো কি গেস্ট পোস্টিং। তার এখানে সবকিছু ডিটেলস, ডেসক্রিপশন, তার ছবি সবকিছু আছে। আমি গেস্ট পোস্ট সাইট গুলো যেমন আর্টিকেল সাইট বিভিন্ন গেছি, যে পোস্ট করার চেষ্টা করলাম, কয়েকটাতে পিকচার অ্যালাউ করছে, কিন্তু বাকি গুলাতে এই পিকচার গুলো আপনার অ্যালাউ করছে না, কিন্তু ও বলছে যে এরকমই নিবে সেম। কোনো সমস্যা নেই, এখন আপনি বিভিন্ন ইয়াতে যান, ওই ব্লগ সাইট, ফ্রম সাইট, তারপর এই ধরনের সাইট, যে যেরকম সাইটে বলছে প্রথম 10-12টা এরকম এরকম সাইটে দেন, ঠিক আছে? আর বাকিগুলো আপনি ব্লগ সাইট, ফ্রম সাইট, ওই 20টা নিবে, 20টা পোস্টের জন্য $20 আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে। আচ্ছা 20টা গেস্ট পোস্টের জন্য আমি আপনাকে স্যার আরেকটা জিনিস দেখাই, একই সাইটগুলো কি আপনাকে চয়েস করে দিয়েছে নাকি আপনার মধ্যে আপনি চয়েস করবেন? জি স্যার, একই সাইটগুলো কি আপনাকে কি চয়েস করে দিয়েছে? না না, আমাকে সাইড গুলো চয়েস করে দেয়নি, আমি ওনাকে প্রথমে মনে করেছিলাম যে উনি প্রেস রিলিজের কাজ করছেন, তার জন্য তো ওনাকে আমি প্রেস রিলিজের কিছু সাইড দিয়েছি। বায়াটা কোথায় কারা কোন দেশে? বায়াটা হচ্ছে ইকপিটে। হ্যাঁ বুঝিনি, ইকপিট, ইজিপ্ট না একটা সাইড দেশ আছে না স্যার, ওই দেশে ইজিপ্টে মানে মিশর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জানেন স্যার ওনার জন্য এই কাজটা করেছি, কিন্তু সবগুলো তো সাইড দেশ, সব সাইডে তো এই ধরনের পিকচার অ্যালাউ করছে না, সমস্যা হচ্ছে ওই জায়গাতে। এই যে দেখেন স্যার, এই কাজটা আমি করেছি ওনার জন্য, এই যে দেখেন, ওই আপনার ওই স্পিনারশিপ দিয়ে ওনার, এটা তো হাফ পেজে তৈরি করা একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার জন্য আমি কোন প্ল্যাটফর্ম গুলোতে ইয়ে করব, ওনার জন্য যে প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন ওনার মূল কাজটা কি? গেস্ট পোস্ট, তাই তো? হ্যাঁ গেস্ট পোস্ট হবে বিভিন্ন ব্লগ সাইটে, বিভিন্ন ব্লগ সাইটে গেস্ট পোস্ট হয়, ওর যে টপিক রিলেটেড বিভিন্ন সাইটে যান, ওর টপিকটা কি?
ওনার টপিক হচ্ছে গ্রাফিক ডিজাইনার। বুঝিনি। গ্রাফিক ডিজাইনার, ইলেকট্রনিক আচ্ছা আর্টিস্ট, গ্রাফিক এগুলো হচ্ছে ওনার টপিক। কথাটা শুনুন, আমার কথা শুনুন স্যার। প্রোডাক্ট গ্রাফিক ডিজাইনার, ইলেকট্রনিক আর্টিস্ট এগুলো টপিক। আমার খুবই সমস্যা হচ্ছে, আমি কথা বলার পর মানে 1 মিনিট পর গিয়ে আপনি শুনেন, আমি একটু চুপ থাকি, আপনি আগে আনসার দেন, এবং দয়া করে আপনি কথা বলেন না, আমি বলতেছি, কারণ আগে আমার মেসেজটা পৌঁছাক। মেসেজ পৌঁছেছে? এখনো পৌঁছেনি। হ্যালো হ্যালো, যাক এখন গেস্ট পোস্টিং জিনিসটা কি, আপনি আমাদের এটা হচ্ছে লিংক বিল্ডিং, ঠিক আছে, বিভিন্ন সাইটে যাবেন, লগ ইন করবেন, লগ ইন করে তার টপিক রিলেটেড বিভিন্ন কথা লিখবেন, লিখে তার তার লিঙ্কটা দিয়ে দেবেন, এটা হচ্ছে গেস্ট পোস্ট, ঠিক আছে। মনে করেন আমার আবুল ফ্যাশন হাউস, এখন আবুল ফ্যাশন হাউসের জন্য আমি গেস্ট পোস্টটা নিয়োগ করবো, তাহলে যারা আবুল ফ্যাশনের জন্য গেস্ট গেস্ট পোস্টটা নিয়োগ দিবে, তারা এসে বিভিন্ন রকমের কি মানে আমার আবুল মানে ফ্যাশন রিলেটেড বিভিন্ন মানে ইয়া দিবে, হ্যাঁ ফ্যাশন জামা বিভিন্ন রকমের লেখা লাগবে, লিখে তার মাঝখানে একটা কি তার লিঙ্কটা দিয়ে দিবে, এটা হলো গেস্ট পোস্ট, ঠিক আছে। এখন আপনি লিঙ্ক লিঙ্কের ক্লাসটা অ্যাপ্রুচেট করেন, করে আপনি গেস্ট গেস্ট পোস্টিং এর কাজগুলো আপনি আগে এতে করে ফেলেন। আপনি বিস্তারিত ভাবে বলেছি গেস্ট পোস্টিং কিভাবে করবেন, আপনি কি পেয়েছিলেন এটা? হ্যালো 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 হ্যালো, যাই হোক উনি ওনার নেটওয়ার্ক ডিস্টার্ব, উনি আশা করি আমি অনেকটা বুঝতে পেরেছি।